আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মনিরাস ওয়ার্ল্ডের আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ নিয়ে কিন্তু আবারও চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আশা করছি বরাবরের মতোই আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আজকের ব্লগটি আমি বাবুকে স্কুলে দিয়ে আসার পর থেকেই শুরু করলাম। বাসায় এসে একটু টুকিটাকি কাজ করলাম, আর এখন আমি আমার এই লাকি ব্যাম্বু গাছটার পানি বদলে দিলাম। পানি বদলে গাছটাকে একটু ভালো করে ওয়াশ করে আবার যেখানে রাখার সেখানে রেখে দিয়েছি। এখন প্রায় 9:30টার মতো বাজে। তো এর মধ্যে আর সকাল থেকে কি করেছি কিছুই আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে ক্যামেরায় ক্যাপচারই করা হয়নি, সকালবেলাটা খুব বেশি ব্যস্ত থাকি সেজন্য আসলে ক্যামেরাটা ওইভাবে অন করতে ইচ্ছে করে না। আর এখন আমি ব্রেকফাস্ট করে নিব। আর আপনারা এখানে কিছু মিষ্টি দেখতে পাচ্ছেন, এই মিষ্টিগুলো কিন্তু আমার বোন নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছে। মাশাল্লাহ অনেক মজা করে ও মিষ্টিগুলো বানায়। এখানে কালো জাম, ছানার মিষ্টি, আরও দুই রকমের মিষ্টি আছে, মোট 4 রকমের মিষ্টি বানিয়ে নিয়ে এসেছে। তো সবগুলো থেকে আমি একটু একটু করে টেস্ট করে নিচ্ছি। অনেক বেশি আম্মি হয়েছে মিষ্টিগুলো। আর একটা জাপানি চিজ কেক বানিয়ে এনেছে, আরিয়ানার বার্থডেতে তো আসতে পারেনি, তো এখন আসার সময় আর কি এই চিজ কেকটা বানিয়ে আনলো। তো এটাও একটু ট্রাই করব কেমন হয়েছে। আর আপনারা অনেকেই অনেক সময় জানতে চান যে আপু তোমার বোনের কি কোনো পেজ আছে কিনা। হ্যাঁ, আমার বোনের একটা পেজ আছে, ওর পেজের নাম হচ্ছে ব্লেস দিস কিচেন। কেকটা এখন কেটে নিচ্ছি। মাশাল্লাহ কেকটা যে কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, একদম নরম তুলার মতো হয়েছে কেকটা, আর খেতেও খুব বেশি আম্মি হয়েছিল। তো আমি এক পিস খেয়ে নিয়েছি। তো আমার কিন্তু সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট শেষ করে আমি কিছু বাজার নিয়ে এসেছিলাম বাবুকে স্কুলে দিয়ে আসার সময়, বাজারগুলো আর বের করা হয়নি। তো কিছু মাছ নিয়ে এসেছি, মাছগুলো এখন একটু বের করে নিব। প্রথমেই আমি ট্যাংরা মাছটা বের করে নিয়েছি। এখানে 1 কেজি ট্যাংরা মাছ আছে, 1 কেজির দাম নিয়েছে 600 টাকা। ট্যাংরা মাছটা আসলে সবসময় আমার কেনা হয় না, মাঝে মাঝে কেনা হয়, এবার অনেকদিন পরে কিনলাম, তাই এটার দামটা কি ঠিক হয়েছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা কিন্তু আমাকে জানাবেন আমি ঠকলাম কিনা, 600 টাকা বেশি হয়ে গেল কিনা। আর এখানে 1 কেজি পাবদা মাছ নিয়ে এসেছি। পাবদা মাছগুলো একটু সাইজে বড়, আগে পরে 400-450 করে আনি, আজকে 500 টাকা রাখলো আর বললো যে রোজার জন্য নাকি দাম বেড়ে গেছে। তো যাই হোক, পাবদা মাছটা আমার বাচ্চাদের খুব পছন্দ, সেজন্য আমাকে আনতেই হয়। আর রুই মাছ নিয়ে এসেছি 3.5 কেজি পরিমাণের একটা। রুই মাছটা আমি বাজার থেকে কেটেই এনেছি, আর ট্যাংরা মাছ আর পাবদা মাছটা খালা এসে আমাকে কেটে দিবে। তো এখন 10টা বেজে গেছে, খালা এখনও আসেনি। রুই মাছটা আমি একটু ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে গুছিয়ে রাখি, কারণ খালার জন্য বসে থাকলে আমার দেরি হয়ে যাবে, আমার ছেলেকে আবার স্কুল থেকে আনার সময় হয়ে যাবে। 12:40-এর আগে কিন্তু আমাকে অনেকগুলো কাজ সেরে তারপর আবার ওকে আনতে যেতে হয়, মানে ঘড়ির কাঁটা দেখে দেখে আমি প্রতিটা মুহূর্ত কাজ করি। তো এই তো খালা চলে এসেছে। খালা চলে আসার পর প্রথমে খালাকে বললাম মাছগুলো কেটে দিতে। তো খালা মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে আমাকে ধুয়ে দিয়েছে। এখন আমি ঝটপট করে রান্না করে নিব। আর আমি অফ ক্যামেরায় কিন্তু বাড়িঘর গুছিয়ে চলে এসেছি, সেগুলো আর আপনাদের সাথে আজকে কিছুই শেয়ার করতে পারিনি। তো সবগুলো মাছ কেটে ধুয়ে দেওয়ার পর এখান থেকে আমি কয়েকটা পাবদা মাছ রেখে দিয়েছি আজকে ভাজি করার জন্য, আর ট্যাংরা মাছ নিয়েছি কয়েকটা। আর এই যে ট্যাংরা মাছের কিন্তু ডিম হয়েছে, তো ভাবলাম ডিমগুলোও রেখে দেই, মাছের সাথে একটু টমেটো দিয়ে ট্যাংরার ঝোল করব। এখন রান্না শুরু করব। রান্না শুরু করার আগে মশলাদানি ঢাকনাগুলো সব খুলে নিয়ে রেডি করে নিচ্ছি। তো প্রথমে ট্যাংরা মাছের ঝোলটা রান্না করে নিব, সেজন্য চুলায় আমার কড়াইটা বসিয়ে দিলাম। আপনারা যে কড়াইটা অনেক বেশি পছন্দ করেন, প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমার এই কড়াইটা নিয়ে একটা দুইটা কমেন্ট থাকেই, আমার আপুরা এই কড়াইটা খুব বেশি পছন্দ করেন, আর এই কড়াইটা যে ইউজ করে কতটা ভালো লাগে যাদের এই কড়াইটা আছে তারাই শুধু জানে। সত্যি আমি ভাবছি এরকম আরও দু একটা কিনবো, আমার কাছে এই কড়াইটার মধ্যে রান্না করে খুব ভালো লাগে।
তো এই তো আমি কিন্তু কথা বলতে বলতে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে নিয়েছি, আদা রসুন দিয়ে দিলাম, স্বাদমতো লবণ দিয়ে দিলাম, এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াল আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষে যাওয়ার পর তেলটা যখন উপরে ভেসে এসেছে তখন এর মধ্যে আমি ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমি ট্যাংরা মাছটা না ভেজে এভাবেই কাঁচা রান্না করছি। আমার কাছে কিন্তু ট্যাংরার ঝোলটা একটু এরকম কাঁচা রান্না করলেই ভালো লাগে, চাইলে ভেজেও রান্না করা যায় কিন্তু আমি এভাবেই রান্না করি। ট্যাংরা মাছের মধ্যে টমেটো দিব, টমেটো কাটতে ভুলে গিয়েছি, তো এখন আবার ফ্রিজ থেকে টমেটো বের করতে এলাম। এখান থেকে দু তিনটা টমেটো নিয়ে নিচ্ছি। আর টমেটোটা নিতে নিতে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন বা আমার এই ব্লগ ভিডিওটি প্রথম দেখছেন, আপনাদের কাছে যদি আমার এই লাইফস্টাইল চ্যানেলের এই ব্লগগুলি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দেবেন আর অল অপশনটিও সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু চাইলেই দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, আমার পাশে আছেন, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো এই তো কথা বলতে বলতে ট্যাংরার মধ্যে কিন্তু আমি ঝোল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণের ঝোলটাই দিলাম, একটু ঝোলঝোল করে রান্না করব যেহেতু। আর মাছের মধ্যে যে ডিমগুলো হয়েছিল সেই ডিমগুলো আমি এখন দিয়ে দিলাম। এক চুলায় কিন্তু মাছের তরকারিটা রান্না করছি, আরেকটা চুলা কিন্তু খালি যাচ্ছে, সেজন্য ভাতের চাল নিয়ে নিলাম। ভাতের চালটাকে ভালো করে ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিব, একটা মুহূর্ত কিন্তু আমার নষ্ট করা যাবে না। আমি এদিকে রান্নাবান্নাগুলো শেষ করার চেষ্টা করছি আর আমার খালা বাড়িঘর খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছে। তো এই তো ভাত বসিয়ে দিলাম, আর সকালবেলা ঘুম থেকে উঠার পরে কিন্তু একটা প্ল্যান করে নেই, আর সেই প্ল্যান অনুযায়ী কিন্তু সারাদিন চলি বা টাইম মতো কিভাবে কাজগুলো শেষ করতে পারবো সেভাবেই কিন্তু চেষ্টা করে যাই। তো কথা বলতে বলতে এদিক থেকে আমি মাছের মধ্যে টমেটো দিয়ে দিলাম, এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব আস্ত, কাঁচামরিচটা দিচ্ছি আমি ফ্লেভারের জন্য। আপনারা তো নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে আমার খালা কিন্তু পুরো বাড়িঘর মুছে কিচেনের দিকে চলে আসছে, আর যখন কিচেনের দিকে চলে আসে বা যখন যেদিকেই মুছে ওদিকে কিন্তু হাঁটাহাঁটি করলে জায়গাটা নোংরা হয়ে যায়, ওইভাবে ক্লিন করতে পারে না। তারপরও কি করব, রান্না শেষ করার জন্য আমাকে করতে হচ্ছে আর খালা মুছে নিচ্ছে। আর সকালবেলা ওয়াশিং মেশিনে কম্বল দিয়েছিলাম, আপনারা অনেকেই জানতে চান যে ওয়াশিং মেশিনে কি কম্বল ওয়াশ করা যায় কি না। হ্যাঁ, ওয়াশ করা যায়, তবে যতটুকু ওয়েট নেয় ওয়াশিং মেশিন ততটুকুর মধ্যেই দিতে হবে। আমার যেহেতু 8 কেজি নেয় তাই আমি সবসময় একটা করে কম্বল ওয়াশিং মেশিনে ওয়াশ করি, সকালে একটা ওয়াশ করে ছাদে নেড়ে দিয়ে এসেছি আর এখন আবার একটা ওয়াশ করলাম। এখন এটা আবার খালাকে দিয়ে ছাদে পাঠিয়ে দিব নাড়ার জন্য। দুইটা কম্বল কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বাবুকে স্কুল থেকে আনার পর গোসল খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু মার্কেটে যাওয়ার চিন্তা ভাবনা আছে, তো দেখি কি করা যায়। আর যাই করি আপনাদের সাথে তো শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো এদিক থেকে রান্না হচ্ছে, ভাতটা প্রায় হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে, সেই সাথে আপনাদের নিয়ে ঘড়ির কাঁটাটা একটু দেখে নেই। 12:25 বাজে, আমার আবার ছুটতে হবে। তো খালার কাজও প্রায় শেষ, খালাও আরেকটা কাজে যাবে, খালাকেও ছুটতে হবে। তো তরকারিটা হয়ে যাওয়ার আগ মুহূর্তে আমি 1/2 চা চামচের পরিমাণ জিরার ফাঁকি দিয়ে তরকারিটাকে উঠিয়ে নিলাম, আর এই তো ভাতের মারটাও গেলে নিচ্ছি। তো আজকে আর রাইস কুকারের পাতিলে ভাত রান্না করলাম না, এই ছোট্ট পাতিলটাতে রান্না করেছি, তাই মারটা এভাবে ঝরাতে হচ্ছে। এভাবে মার ঝরানো আসলে খুব কষ্টের, আমি পারি না। তো যাই হোক, এই তো ঝরিয়ে নিলাম অবশেষে, ভাতটা রান্না করেছি আর ট্যাংরা মাছের ঝোলটা রান্না করেছি। পাবদা মাছটা কিন্তু ভাজি করতে পারিনি, এই তো তো বাবুকে নিয়ে আসার পর করে নিব। তো এখন চলে যাই বাবুকে স্কুল থেকে আনার জন্য। বাবুর স্কুলে এসে বাবুকে অফ ক্যামেরা স্কুল থেকে নিয়ে নিলাম। আজকে 10 থেকে 15 মিনিট লেট হয়েছে আমার ওকে নিতে, রাস্তায় এতটাই জ্যাম, পুরো রাস্তা একদম ব্লক হয়ে আছে, গাড়ি কোনো নড়াচড়া নেই। তো যাওয়ার সময় এই তো ব্যাক সাইড দিয়ে যাচ্ছি, মানে অনেকটা জায়গা ঘুরে যাচ্ছি। যারা উত্তরাতে আছেন তারা হয়তোবা চিনবেন, প্রিয়াঙ্কা সিটির এদিক দিয়ে ঘুরে খালপাড়ের এদিক দিয়ে যাচ্ছি আর কি। আজকে এটা আমাদের জন্য একটু ঘোরা হয়ে যায়। তো 30 টাকার রিক্সা ভাড়া বা 20 টাকার রিক্সা ভাড়া 50 টাকা দিতে হচ্ছে আজকে। জীবনে চলার পথে সময়ের মূল্য কিন্তু অনেক বেশি, সময়টাকে বাঁচানোর জন্যই টাকাটা একটু বেশি গেলেও কিছু করার নেই।
রাস্তায় জ্যামে দাঁড়িয়ে থাকার চাইতে ভাবলাম ঘুরে এদিক দিয়ে চলে যাই, আর বাচ্চাটাও একটু স্বস্তি পাবে, যেহেতু আজকে একটু ওকে দেরি হয়ে গেছে আমার নিতে। জীবন নামের এই রেলগাড়িটা কিন্তু মেপে চলে ঘড়ির কাঁটা, একটু দেরি হয়ে গেলেই কিন্তু সব কিছু প্রবলেম হয়ে যায়। যেমন এই যে আমার বাচ্চাটা আজকে 15 মিনিট লেটে নিয়ে, আমি দেখেন আমার বাচ্চাটার কি অবস্থা, এই গরমের মধ্যে রোদে দাঁড়িয়ে থেকে একদম পুরো কালো হয়ে গেছে। মানে ওকে দেখার পর আমার নিজের কাছেই খুব খারাপ লাগছিল যে আমি আরো আগে কেন বাসা থেকে বের হলাম না। আমি কিন্তু বাসা থেকে ঘড়ির কাঁটা দেখেই বের হয়েছি, তারপর রাস্তার জ্যামের কারণে আজকে এরকম হয়ে গেল। আমাদের জীবনটা কিন্তু একটা রেলগাড়ির মতো, আমরা কিন্তু সারাক্ষণ ঘড়ির কাঁটা দেখে আমাদেরকে ছুটতে হয়, একটু উলট পালট হয়ে গেলে আমাদের অনেক বড় ধরনের সমস্যা হয়ে যায়। তো যাই হোক, বাবুকে নিয়ে বাসায় চলে এসেছি আর ওকে গোসলে ঢুকিয়ে দিলাম। একদম কি যে অবস্থা হয়ে গেছে আজকে ছেলেটার, আবার গেমস ক্লাসও ছিল, একটু খেলেছেও হয়তো বা মাঠের মধ্যে রোদের মধ্যে। তো ওকে গোসলে ঢুকিয়ে আমি পাবদা মাছটার দিক থেকে ভেজে নিচ্ছি, ওকে গোসল থেকে বের হলে আমি ভাত দিব। তো এখন সব কিছু একটু সার্ভিং ডিশে সার্ভ করে নেই। আর আমার আজকে ট্যাংরা মাছের তরকারিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন তো আমি ভয়েস ওভার করছি, ট্যাংরা মাছের তরকারিটা দিয়ে ভাত খেতে আজকে খুব ভালো লেগেছে, অনেক মজা হয়েছিল। আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে কিন্তু আমি পরবর্তী একটা ব্লগ তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত হই, আমার কাছে ভালো লাগে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও একটা নতুন ব্লগ তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহিত করে। তো যাই হোক, এখনকার মতো ক্যামেরাটা এখানেই অফ করে দিই, আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিই, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এখন বাজে 3:30, খাওয়া দাওয়ার পর অল্প কিছুক্ষণ রেস্ট নিয়েছি, কারণ আপনাদেরকে তো বলেছিলাম আজকে বিকেলবেলা একটু মার্কেটে যাব, তো সেজন্য এখন ছাদে সকালবেলা কম্বল রোদে দিয়েছিলাম, তো সেই কম্বলগুলো নিতেই আসা আর কি। কম্বলগুলো নিয়ে বাসায় চলে যাব, আর বাসায় গিয়ে রেডি হয়ে আমরা মার্কেটে যাব। তো মার্কেটে যাওয়ার পর কি কি কিনছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আমার সাথেই থাকবেন। আপনাদেরকে এক নজরে একটু ছাদটাও দেখিয়ে নিয়েছি, যারা আমার গাছগুলো দেখতে ভালোবাসেন তাদের জন্য। ছাদটার অবস্থা খুবই এলোমেলো হয়ে আছে। তো এই তো আরিয়ানা আজকে সকালবেলা ওর পুতুলগুলো একটু ধুয়ে দিয়েছিল, এখানে সিঁড়ির মধ্যে রোদে দিয়ে রেখেছে, তো এখন আর এগুলো নিব না, এগুলোতে পানি আছে ভিজা আর কি। তো যাই হোক, বাসায় চলে যাই, কম্বলগুলো নিয়ে বাসায় চলে যাব এখন। এখন তো রোদ আছে তাই গাছে পানি দিলাম না, গাছেও পানি দেওয়ার দরকার ছিল, গাছের মাটিগুলো শুকিয়ে গেছে, তো রোদের মধ্যে গাছে পানি দিলে গাছগুলো ভালো থাকবে না, সেজন্য এখন আর দিলাম না। তো শপিং থেকে আসার পর যদি সময় পাই, সন্ধ্যা না হয়ে যায়, তাহলে আজকে বিকেলবেলা গাছে পানি দিয়ে দিব। তো বাসায় যাই, বাসায় যেয়ে শপিংয়ে গিয়ে আপনাদের সাথে একবারে দেখা হবে, এর আগে আর ক্যামেরাটা অন করব না, এখনকার মতো এখানেই অফ করে দিচ্ছি। আর এই তো চলে এলাম বেতে, এখান থেকে কয়েকটা শু দেখলাম আমি আমার জন্য, আমার শু কেনার জন্য এসেছি এখানে। তো দেখলাম, দেখার পর এটা ভালো লাগলো, একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম, আর ওটাই আবার আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। এই শুটা আমার ভালো লেগেছে, তো এটা নিচ্ছি আর কি। তো নিয়ে নিলাম, এখন চলে যাচ্ছি, বিল করব, বিল করে বের হয়ে যাব, তারপর একটু অ্যাস্ট্রিয়নে যাব, আমার ছেলের জন্য আর মেয়ের জন্য কিছু কাপড় কিনব। তো এই তো অ্যাস্ট্রিয়নে চলে এলাম, অ্যাস্ট্রিয়নে আসার পর মাশাল্লাহ আমার ছেলেটা এখন বড় হয়ে গেছে, আমি শুধু এগুলাই দেখি যে এখন সে নিজেই নিজের কাপড় চুজ করতে পারে এবং নিজের পছন্দটাকে মূল্যায়ন করে, বুঝে আমাকে একটু জিজ্ঞেস করে যে মা কেমন লাগে, আমি যদি বলি যে একদম ঠিক আছে তখন সে ওটাকে সিলেক্ট করে। তো ভালো লাগে আমার কাছে এই ব্যাপারটা। তো এখান থেকে আমি ওর জন্য শার্ট প্যান্ট নিয়ে নিয়েছি, আরিয়ানার জন্য একটা লং কুর্তি আর একটা লেগেন্স নেওয়া হয়েছে, আমার জন্য একটা লেগেন্স নেওয়া হয়েছে। তো এখানে বিল করে নিচ্ছি আমরা, বিল করে বাসায় চলে যাব, বাসায় যেয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমরা এখান থেকে কি কিনলাম বা আমাদের আজকের শপিংগুলো কি। অলরেডি আমরা বাসায় চলে এসেছি আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমাদের আজকের টুকিটাকি শপিং। তো রমজানের আগে আমরা আজকে শেষ শপিং করলাম, আর যাব না, চাঁদ রাতে হয়তো বা যাব, এর আগে আমাদের আর শপিংয়ে যাওয়া হবে না। তো এই তো আমি আমার জন্য বে থেকে এই শ্যুটা নিয়ে এসেছি, 1590 টাকা নিয়েছে, আমার কাছে এটা ভালো লেগেছে। তো আপনারা জানাবেন কমেন্ট করে কেমন হলো আমার শ্যুটা।
আর আমার ছেলের জন্য কি নিয়ে এলাম আর মেয়ের জন্য কি নিয়ে এলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলছি। তো অ্যাস্ট্রিয়ন থেকে আনা হয়েছে ওদেরটা, বাবুর কাপড় চোপড় সব কিছু অ্যাস্ট্রিয়ন থেকে আনা হয় সব সময়, ওর অ্যাস্ট্রিয়নের কাপড়ই ভালো লাগে। তো এই তো ওর জন্য দুইটা শার্ট নিয়ে এসেছি, তো এই তো একটা শার্ট হচ্ছে এটা, ওর পছন্দ, আমারও পছন্দ হয়েছে, ওরও পছন্দ, দুইজনের পছন্দ দিয়েই কেনা। তো এই যে একটা শার্ট 1100 সামথিং পড়েছে আর কি। তো এই যে শার্টগুলো কিন্তু সুন্দর হয়েছে, ও ট্রায়াল দিয়েছে যখন দেখতে খুব ভালো লাগছিল। আর একটা প্যান্ট নিয়ে এসেছি ওর জন্য। সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার আজকের ব্লগটি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো এই তো বাবুর জন্য এই প্যান্টটা নিয়ে এসেছি, এটা 1300 সামথিং, 1300 কত যেন আমার ঠিক এখন বয়স দিতে গিয়ে খেয়াল নেই। তো যাই হোক, এটা বাবুর প্যান্ট। তো আরিয়ানার জন্য একটা কুর্তি নিয়ে এসেছি, এটা হচ্ছে এই যে। তো আমাদের জন্য মানে আমার আর আরিয়ানার দুজনের জন্য দুটা ব্ল্যাক কালারের লেগেন্স এনেছি। এই তো আরিয়ানার কুর্তিটা হচ্ছে এটা। তো এটা 50% অফার ছিল, এটা 3400 কত যেন ছিল প্রাইস, তো 1700 টাকা নিয়েছে অফারে। তো এই তো আপনাদেরকে ড্রেসগুলো দেখাতে দেখাতে আজকের মতো আমি বিদায়ও নিয়ে নিয়েছি। আমার আজকের ব্লগ ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো অংশে আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনিরাস ওয়ার্ল্ডের আরও একটা নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে একদিন পর। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।